বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই বাড়িতে পড়াশোনা করছো। দেখো, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা এমন একটা সময় যেখানে তোমার পড়তে ভালোও লাগবে না, কিন্তু পড়তে হবে, পড়াশোনা করতে হবে, কারণ পৃথিবী একদিন সুস্থ হবে, আমরা সবাই জানি। আমরা আবার সবাই মিলে একসঙ্গে রাস্তায় বেরোবো, একসঙ্গে আড্ডা মারবো, সিনেমা যাব, রেস্টুরেন্টে যাব। কিন্তু যেটা এখন যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমাদের কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। কারণ এই লকডাউন, এই যে গৃহবন্দী অবস্থা, এতটা সময় একসঙ্গে বাড়ির মধ্যে থেকে পড়াশোনাটা করা, এটা কিন্তু আমরা কেউই এর আগে পাইনি। সো ইউটিলাইজ দিস টাইম, এই সময়টা তোমরা সবাই ইউজ করো, ইউটিলাইজ করো। যদি তোমরা এই সময়ে ভেঙে পড়ো, তাহলে কিন্তু খুব বাজে একটা ব্যাপার। এই সময় একদম ভেঙে পড়বে না। আমি একটা মোটিভেশনাল ভিডিও দেব কিছুদিন পরে, বাট আমরা এখন যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা, আমাদের পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে। কারণ এই চাকরির পরীক্ষাগুলো কিন্তু এরকম নয় যে আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করলাম, তারপরে অ্যাডমিট বেরোলো, তারপরে আমি আমি স্টার্ট করলাম পড়াশোনা, এরকম কিন্তু নয়। কেননা এইটা হচ্ছে এমন একটা, দেখো, একটা এমন এক এমন মানে এই পরীক্ষাগুলো এমন হয়, কয়েক লাখ ছেলে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে মাত্র 300 বা 400 বা 500টা ছেলে সিলেক্ট হয়। সুতরাং তোমরা বুঝতেই পারছো কি হিউজ কম্পিটিশন। সবাই এখনকার দিনে সব ছেলেমেয়েরাই কিন্তু পড়াশোনা করে, তো সেই কম্পিটিশনে তোমাদের টিকে থাকতে হবে। ওই যে ফার্স্ট 300 বা 400 বা 500-এর মধ্যে তোমাকে আসতে হবে, তার জন্য তোমাকে একটা হিউজ পরিমাণের প্র্যাকটিস করতে হবে, পড়াশোনা করতে হবে। সরকারি চাকরির পরীক্ষায় যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধৈর্য। ওকে, এই ধৈর্যটা কোনো দিনই তোমরা হারিয়ে ফেলবে না। আমি একটা পরীক্ষায় পারলাম না, দুটো পরীক্ষায় পারলাম না, তিনটে পরীক্ষায় পারলাম না, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো, ইটস ওকে, আমি নেক্সট পরীক্ষার জন্য আবার প্রিপারেশন নেবো। হাল ছাড়বে না। এটা হচ্ছে সরকারি চাকরির প্রথম, একটা পরীক্ষার পাস করার জন্য বা সরকারি চাকরি পাওয়ার জন্য প্রথম ধাপ, আমি হাল ছাড়বো না, ধৈর্য হারাবো না। জানবে, কোনো কিছু ভালো জিনিস পেতে গেলে ধৈর্য তোমাকে রাখতেই হবে, সবর কা ফল মিঠা হতা হয়। সো ওয়েট করো, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এমসিকিউ প্র্যাকটিস করো, ভিডিওসগুলো দেখো, বারবার রিভাইজ করো, তুমিও একদিন সফল হবে। তো চলো, আমরা বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস। আমরা আজকে ক্লাস করব ইন্ডিয়ান ইকোনমির। তো আমরা, দেখো, লাস্ট আমরা পড়েছিলাম, যারা আমার ক্লাস ফলো করছো, আই ডোন্ট নো হু আর ফলোয়িং মাই ক্লাসেস, সো ইন দ্য লাস্ট টপিক, ইন দ্য লাস্ট এপিসোড উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য ন্যাশনাল ইনকাম। সেখানে আমরা জিডিপি, জিএনপি, এনএনপি, ফ্যাক্টর কস্ট, মার্কেট প্রাইস এবং কিছু এমসিকিউও প্র্যাকটিস করেছিলাম। ওকে, সো যেটা আজকে করবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে আরবিআই, ওকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যান্ড ডিফারেন্ট ব্যাঙ্কিং টার্মস। আমরা ডিফারেন্ট টার্মসগুলো পড়বো, সিআরআর, এসএলআর, ওকে, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো পড়বো। আর আরবিআই এর ফাংশনসি ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় ডব্লিউবিসিএস সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে অন্তত তুমি 10% কোয়েশ্চেন পাবেই, মানে একদম ধরে রাখো। তুমি যদি ইকোনমি 200টা পড়ে, মানে তুমি 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 ডব্লিউবিসিএস দাও, ডব্লিউবিসিএসের পরীক্ষায় তুমি ওই যে 20টা কোয়েশ্চেন বা 25টা কোয়েশ্চেন, তার মধ্যে তুমি 5টা কোয়েশ্চেন বা 4টে কোয়েশ্চেন এখান থেকে পাবেই, একদম শিওরলি। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেট আস স্টার্ট। ওকে, তো দেখো কী বলছে আরবিআই। তাহলে আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্বন্ধে আমরা একটু জেনে নিই, ভালো করে বুঝবে। আমি আবারও বলছি, ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার দিস ইজ। ওকে, দেখো, ফার্স্ট লাইন, আরবিআই অ্যাক্ট ওয়াজ অ্যানাউন্সড ইন 1934। সো আরবিআই অ্যাক্ট, এই অ্যাক্টটা কী আমি একটু পরে বলবো, যেখানে আমরা শিডিউল নন শিডিউল ব্যাঙ্ক পড়বো সেখানে। তো আরবিআই অ্যাক্ট ওয়াজ অ্যানাউন্সড ইন 1934, 1934 সালে আরবিআই অ্যাক্ট তৈরি হয়, এবং এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হয় 1935 সালে। দেখো সেকেন্ড পয়েন্ট কী লেখা আছে, আরবিআই ওয়াজ এস্টাবলিশড ইন 1935, 1935 সালে আরবিআই তৈরি হলো, 1934 সালে আরবিআই অ্যাক্টের মাধ্যমে। ওকে, দেখো থার্ড পয়েন্ট কী বলছে, ইনিশিয়াল পেইড অফ ক্যাপিটাল ওয়াজ ₹5 crore। কোনো একটা ব্যাঙ্ক যদি তুমি তৈরি করো, মানে ইফ ইউ ওয়ান্ট টু ওপেন আ ব্যাঙ্ক, তাহলে তোমাকে একটা ক্যাপিটাল লাগবে। এমনি তো হবে না, ইউ মাস্ট have some capital, some amount of money to open a bank. Okay, so তখনকার দিনে 1934-35 সালে তখনকার দিনে আরবিআইয়ের ক্যাপিটাল ছিল 5 crore, ওই 5 crore rupees নিয়ে ব্যাঙ্কটা শুরু হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ রিকমেন্ডেড বাই হিলটন ইয়ং কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় দেয়, কোন কমিশনের রিকমেন্ডেশনে আরবিআই তৈরি হয়েছিল? আনসার হচ্ছে হিলটন ইয়ং কমিশন ইন 1926। তারা 1926 হিলটন ইয়ং কমিশন রিকমেন্ড করলো, 1934 আরবিআই অ্যাক্ট তৈরি হলো, 1935 আরবিআই এস্টাবলিশড হলো। ঠিক আছে,
নেক্সট পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আফটার 1949 1949 সালে কি হলো, এই আরবিআইটা একটা গভর্নমেন্টের নিজের কোম্পানি বা ন্যাশনালাইজড হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষায় যে আরবিআই কোন বছরে ন্যাশনালাইজড হয়, আনসার হচ্ছে 1949 সালে। ওকে, তাহলে আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন 1949। তাহলে ফার্স্ট স্লাইডের বিষয়বস্তুটা কি, আরবিআই 1926 সালে হিলটন ইয়ং কমিশনের রিকমেন্ডেশনে হয়েছিল, 1934 সালে আরবিআই অ্যাক্ট অ্যানাউন্স হয়, 1935 সালে আরবিআই তৈরি হয়, 1949 সালে আরবিআই ন্যাশনালাইজ হয়। ইজ ইট ক্লিয়ার? চলো আমরা যাই হচ্ছে নেক্সট স্লাইডে। কি বলছি দেখো, আরবিআই একটা ম্যানেজমেন্ট বডি থাকে, কীরকম বডি থাকে দেখো, এখানে টোটাল দেখো 21 মেম্বার্স থাকে, টোটাল 21 জন মেম্বার্স থাকে। তার মধ্যে কী থাকে দেখো, একজন হচ্ছে গভর্নর। তোমাদের কাছে একটা কোয়েশ্চেন রাখলাম আজকে, কমেন্ট সেকশনে জানাও বর্তমানে আরবিআই গভর্নরের নাম কি। ওকে, বলবো না আমি, নেক্সট ক্লাসে বলবো। ওকে, তাহলে কোয়েশ্চেন ইজ হু ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই। দেখো তাহলে একজন গভর্নর রয়েছে, চারজন ডেপুটি গভর্নর্স রয়েছে, দশজন ডিরেক্টার্স রয়েছে, আর চারজন আরও ডিরেক্টার্স রয়েছে ফর ফোর মেগা সিটিজ, মানে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, এই চারটের জন্য চারটে ডিরেক্টর রয়েছে। আর মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে দুজন রিপ্রেজেন্টেটিভ। দেখো কত হচ্ছে, 1+4+10+4+2, 21, টোটাল 21 মেম্বার্স হচ্ছে। এইটা হচ্ছে পুরো আরবিআইয়ের একটা ম্যানেজমেন্ট। আবার বলছি, একজন গভর্নর, চারজন ডেপুটি গভর্নর, দশজন ডিরেক্টর, চারজন আরও এক্সট্রা ডিরেক্টর ফর ম্যানেজিং দ্য সিস্টেমস ইন ফোর মেগা সিটিজ, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, অ্যান্ড টু রিপ্রেজেন্টেটিভস ফ্রম মিনিস্ট্রি অফ ফিন্যান্স, টোটাল 21 মেম্বার্স। ক্লিয়ার? নেক্সট স্লাইডে যাচ্ছি। ফাংশনস অফ আরবিআই, আরবিআইয়ের কাজটা কী, আরবিআই কেন তৈরি করা হলো, আরবিআইয়ের কী কাজ, আরবিআইয়ের কী ফাংশন। দেখো এই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই চারটে মেইন ফাংশন দেখো লেখা আছে দিকে, দেখো চারটে মেইন ফাংশন, দেয়ার আর ফোর মেইন ফাংশনস। ওকে, নাম্বার ওয়ান কি, সেন্ট্রাল ব্যাঙ্কিং ফাংশনস। আমরা পরবর্তীকালে, আমরা মানে আজকেই পড়বো এই চারটে ফাংশনের সম্বন্ধে, ডিটেল ইন ডিটেল পড়বো আমরা। ওকে, তাহলে ফার্স্ট ফাংশন কী হলো, সেন্ট্রাল ব্যাঙ্কিং ফাংশন। আমরা জানি আরবিআইকে বলা হয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই হচ্ছে একদম সেন্ট্রাল ব্যাঙ্ক, সরকারের সেন্ট্রাল ব্যাঙ্ক, দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক। ওকে, নাম্বার টু হচ্ছে কি, সুপারভাইজারি ফাংশনস। আরবিআই কিন্তু বাকি যে ব্যাঙ্কগুলো রয়েছে, বাকি যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বলো বা প্রাইভেট ব্যাঙ্ক বলো, সে সবগুলোর কিন্তু সুপারভাইজারি বডি। ওকে, নাম্বার থ্রি কী বলছে, প্রমোশনাল ফাংশন। আরবিআই কিন্তু অ্যাজ আ প্রমোশনাল বডি অফ আদার ব্যাঙ্কস কাজ করে। নেক্সট কী বলছে, রেগুলেটরি ফাংশন। আরবিআই কিন্তু রেগুলেট করে কি, মানি ফ্লো, কখনো যদি মুদ্রাস্ফীতি হয়, ইনফ্লেশন হয়, তাহলে আরবিআই কী করে মানি ফ্লো করে কীভাবে, আমরা পরবর্তীকালে পড়বো যে দেয়ার আর সাম টার্মস, সিআরআর, এসএলআর, ওকে, রেপো রেট, রিভার্স রেপো রেট, এইগুলো বাড়িয়ে কমিয়ে আমরা আরবিআই কী করে অ্যাডজাস্ট করে। যে এখন যেমন দেখো করোনা ভাইরাসের জন্য এখন কী চলছে, এখন ইকোনমি খুব মানে একটা বাজে অবস্থা, দেখো সেই জন্য আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদ কী বলেছে, অভিজিৎ ব্যানার্জী বাংলাদেশ কী বলেছেন, তিনি বলেছেন, অভিজিৎ ব্যানার্জী যে বলেছেন কি, যে এখন টাকা ছাপিয়েও কিন্তু গরিব মানুষদের হাতে টাকা দিতে হবে। তো কী করবে আরবি, তখন আরবিআই কী করবে, যদি এটা তোমার ঠিকঠাক চলে তাহলে আরবিআই উইল ইস্যুজ কী করবে, নোট ইস্যু করবে কাকে, ফর দ্য পুয়ার পার্সনস ইন ইন্ডিয়া। তো এই যে বিভিন্ন রকমের ফাংশনস রয়েছে, এই ফাংশনসগুলো দিয়ে কী করে আরবিআই রেগুলেট দ্য মানিটারি ফ্লো ইন দ্য মার্কেট। ওকে, তো আমরা এই চারটে ফাংশনস নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করছি আজকে। ওকে, চলো লেটস স্টার্ট। কী বলছে, নাম্বার ওয়ান ফাংশন ইজ কি, ফার্স্ট যে ফাংশনটা দেখো, সেন্ট্রাল ব্যাঙ্কিং ফাংশনস। তো অ্যাজ আমি একটু আগেই বললাম যে আরবিআই হচ্ছে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক, তো আরবিআই ইজ নোন অ্যাজ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নাম্বার টু দেখো, আরবিআই ইজ দ্য নোট ইস্যুইং অথরিটি। আমাদের যে টাকা, যে নোট ছাপান, নোট যে ছাপায় সেটা কিন্তু আরবিআই ছাপায়, এবং ইট ইস্যুজ অল নোটস এক্সেপ্ট রুপিজ ওয়ান অ্যান্ড অল কয়েন্স উইচ আর ইস্যুড বাই মিনিস্ট্রি অফ ফিন্যান্স। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সমস্ত নোট কিন্তু ছাপায় আরবিআই, কিন্তু এক টাকার নোট আর সমস্ত কয়েন্স যেগুলো হয় সেগুলো কিন্তু ছাপায় মিনিস্ট্রি অফ ফিন্যান্স। এটা একটা মনে রাখতে হবে তোমাকে, এটা খুব এটা ইনফরমেশন। ওকে, পরীক্ষায় দেয় যে আরবিআই গত মানে অনেক পরীক্ষাতে এসছে, লাস্ট যদি লাস্ট ইয়ারে প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনগুলো দেখো, দেখতে পাবে যে এই কোয়েশ্চেনটা কিন্তু এসছে অনেকবার, যে আরবিআই যে নোট ইস্যুইং অথরিটি এবং আরবিআই সমস্ত নোট ছাপায় এবং শুধুমাত্র এক টাকার নোট এবং বাকি সমস্ত কয়েন্সগুলো ওটা কিন্তু মিনিস্ট্রি অফ ফিন্যান্স ছাপায়। ওকে, এবং সমস্ত নোটে কিন্তু, সমস্ত নোটে কিন্তু সাইন থাকে কায়, তোমার কার, আরবিআইয়ের গভর্নরের। ওকে, আমি এটা কোয়েশ্চেন করেছি, বর্তমানে আরবিআইয়ের গভর্নরকে কমেন্ট সেকশনে জানাও। ওকে,
অল নোটস আর সাইন্ড বাই গভর্নর অফ আরবিআই, সমস্ত নোটে কিন্তু সাইন থাকে আরবিআই গভর্নরের, এবং এক টাকা নোটে কিন্তু থাকে না, বিকজ এক টাকা নোটটা কে ইস্যু করে, মিনিস্ট্রি অফ ফিনান্স ইস্যু করে, তাহলে ওখানেও সাইন থাকে কার, তোমার ফিনান্স সেক্রেটারি। ওকে, আবার বলছি, সমস্ত নোটে কার সাইন থাকে, আরবিআই এর গভর্নরের সাইন থাকে, কিন্তু একমাত্র এক টাকার যে নোট অ্যাজ ইট ইজ ইস্যুড বাই মিনিস্ট্রি অফ ফিনান্স, এই এক টাকার নোটে সাইন থাকে ফিনান্স সেক্রেটারির। ওকে, নেক্সট কী বলছি দেখো, এবারে এই যে নোট ছাপানোর যে কতগুলো জায়গা আছে সেগুলো জায়গাগুলো কী মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা দেয়। দেখো, গভর্নমেন্টস আমাদের যে নোট ছাপায়, যেগুলো নোট ছাপানোর জন্য, দেখো আমাদের একটা রয়েছে মাইশোর, একটা হচ্ছে শালবনি, দেখো লেখা আছে এদিকে মাইশোর শালবনি, আরেকটা দেখো নাসিক আর দিবাস। ওকে, মনে রাখতে হবে যে মাইশোর আর শালবনিটা হচ্ছে আরবিআই এর আন্ডারে কাজ করে, আর মিনিস্ট্রি অফ ফিনান্স আন্ডারে কাজ করে হচ্ছে নাসিক আর দিবাস। ওকে, তাহলে মাইশোর শালবনি নাসিক দিবাস, আমার নামকে তো মনে থাকতে হবে, কী বললাম, মাইশোর শালবনি নাসিক দিবাস, এই চারটে জায়গা গভর্নমেন্ট নোট ছাপায়। আর মিন্টস মানে কয়েন ছাপায় কারা, কলকাতা মুম্বাই নয়ডা হায়দ্রাবাদ, এই আটটা নাম কিন্তু মনে রাখতে হবে, মাথায় ঢুকিয়ে নাও যে গভর্নমেন্ট নোট ছাপায় মাইশোর শালবনি নাসিক দিবাস, মাইশোর শালবনি নাসিক দিবাস, আবার বলছি মাইশোর শালবনি নাসিক দিবাস, আর মিন ছাপাই হচ্ছে কলকাতা মুম্বাই নয়ডা হায়দ্রাবাদ। ক্লিয়ার? চলো আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। আরবিআই কিন্তু, আমি বললাম যে আরবিআই যেহেতু সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যে এখন ধরো আরবিআই কী করে, একটা মিনিমাম টাকা রিজার্ভ করে রেখে দেয়। ওকে, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ 200 crore। ওকে, 200 crore আরবিআই এর কিন্তু রিজার্ভে থাকে কোনো একটা এমার্জেন্সি, যেমন এখন যেমন দেখো টাকার দরকার, এখন সরকারের টাকার দরকার, গরিবদের টাকার দরকার, কী করবে আরবিআই, সেই যে রিজার্ভ আছে টাকাটা ওখান থেকে কিন্তু খরচা করতে পারে। ওকে, ইফ আরবিআই ওয়ান্স, দেন আরবিআই তোমার ওখান থেকে টাকা কিন্তু দিতে পারে। তাহলে আরবিআই এর যে টাকাটা রিজার্ভ থাকছে 200 crore, ওকে, মিনিমাম, এবং তার মধ্যে 115 কোটি হচ্ছে গোল্ডে থাকবে, মানে লিকুইড ক্যাশে থাকবে। ওকে, তাহলে মেনটেন মিনিমাম রিজার্ভ সিস্টেম ফর ইস্যুইং 200 crore, 200 crore তাকে মিনিমাম রিজার্ভ রাখতেই হবে, যার মধ্যে 115 কোটি হচ্ছে লিকুইড ক্যাশ, মানে গোল্ড বা যেগুলো মানে গোল্ড মতন যেমন হয় আর কি। ওকে, সেইগুলো থাকতে হবে। এবার কি হবে, আরবিআই কিন্তু সমস্ত পেমেন্ট করে বা উইথড্রল করে কিন্তু গভর্নমেন্টের বিহাফে। ওকে, অন বিহাফ অফ গভর্নমেন্ট। দেখো, যদি এখন যেমন দেখো ওই তোমার এডিবি টাকা দিল, মানে এশিয়ান ডেভেলপমেন্ট টাকা দিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক টাকা দিল, তারপর IMF যারা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড টাকা দিচ্ছে ফর করোনা, ফর COVID-19 মোকাবিলা করার জন্য, ঠিক আছে, তো ইন্ডিয়াকে দেখাচ্ছ, এই যে টাকাগুলো নিচ্ছে, টাকাগুলো দিচ্ছে। ওকে, তো এই যে বা যেমন ধরো সার্কেট, তোমার সার্ক কমিটির যে কমিটি ছিল সেখানে টাকা দিল, তো এই যে টাকা দেওয়া নেওয়া, এটা কিন্তু গভর্নমেন্টের বিহাফে, গভর্নমেন্টের পক্ষে কাজ করে কে, আরবিআই। তাহলে আরবিআই কিন্তু মেক্স অল দ্য পেমেন্টস অ্যান্ড উইথড্রলস অন বিহাফ অফ গভর্নমেন্ট। ওকে, আরবিআই ইজ কাস্টোডিয়ান অফ ফরেন রিজার্ভ, আমাদের যে ফরেন রিজার্ভ থাকে, ঠিক আছে, ফরেন রিজার্ভ, সেই ফরেন রিজার্ভের কিন্তু কাস্টোডিয়ান কিন্তু আরবিআই, কিছু হলে কিন্তু আরবিআইকে ধরবে। ওকে, আর নেক্সট পয়েন্ট তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরবিআই ইজ ব্যাংকার্স ব্যাঙ্ক। দেখো, ব্যাংকার্স ব্যাঙ্ক কথাটা মানে কি, ধরো আমি একটা সাধারণ পাবলিক, ওকে, IAM জেনারেল সিটিজেন অফ ইন্ডিয়া, তো আমি কী করি, আমার সঞ্চয়ের জন্য, আমার ভবিষ্যতের জন্য, বা আমি ধরো ভবিষ্যতের ফ্ল্যাট কিনবো, বা আমি গাড়ি কিনবো, বা বাড়ি কিনবো, তার জন্য কী হবে, আমি কিছু টাকা সঞ্চয় করি কোথায়, ব্যাংকে। ব্যাঙ্কও কী করে, ব্যাঙ্কও কিন্তু একটা অ্যামাউন্টের টাকা কিন্তু রিজার্ভ ব্যাঙ্কে রাখে, সেটা আমরা পরবর্তীকালে পড়বো, ঠিক আছে, CRR SLR পড়বো, আমরা রেপো রেট রিভার্স রেপো রেট পড়বো, এবং তার জন্য ইন্টারেস্টও পায় টাকা দেওয়ার, তোমার টাকা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য ইন্টারেস্ট দিতে হয়। তো এই যে আমি যেমন টাকা রাখছি ব্যাঙ্কে, সমস্ত ব্যাঙ্কও কিন্তু, যেগুলো শিডিউলড ব্যাঙ্ক মানে আন্ডার আরবিআই অ্যাক্টে পড়ছে, সেই আরবিআই অ্যাক্টের আন্ডারে যে ব্যাঙ্কগুলো পড়ছে, শিডিউলড ব্যাঙ্কগুলো, তারাও কিন্তু আরবিআইতে টাকা রাখে, ওই জন্য বলা হয় আরবিআইটা হচ্ছে ব্যাংকার্স ব্যাঙ্ক। আন্ডারস্টুড? ওকে, নেক্সট পয়েন্ট দেখো, আন্ডার আরবিআই কী বলছে, শিডিউল, দেখো এই আরবিআই আন্ডারে আমরা এই পার্টটা আমরা একদম লাস্ট স্লাইডে পড়ছি, ঠিক আছে, আরবিআইয়ের এই যে ডিভিশনটা, তোমার শিডিউলড ব্যাঙ্ক রয়েছে একটা, আর একটা হচ্ছে নন শিডিউল ব্যাঙ্ক। এই শিডিউল ব্যাঙ্ক হচ্ছে সেই সমস্ত ব্যাঙ্কগুলো যেগুলো ওই যে বললাম ফার্স্ট স্লাইডে, যে 1934 সালে আরবিআই অ্যাক্ট তৈরি হয়, ওই আরবিআই অ্যাক্টের সেকেন্ড শিডিউলের অনুযায়ী যে সমস্ত ব্যাঙ্কগুলো কাজকর্ম করে তাদের আমরা বলি শিডিউল ব্যাঙ্ক। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো কিন্তু শিডিউল ব্যাঙ্ক, যেমন আমরা SBI আছে, PNB আছে, তারপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে, তারপরে ধরো এই সমস্ত যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো, সেই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু, সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু শিডিউল ব্যাঙ্কের আন্ডারে পড়ছে, এবং এদের দেখো লেখা আছে CRR SLR মাস্ট বি মেনটেন ক্যাশ রিজার্ভ রেশিও। CRR এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আমরা এই টার্মগুলো সম্বন্ধে নেক্সট পার্টে মানে পরবর্তী ভিডিওতে পড়বো, ঠিক আছে।
এসএলআর মানে স্ট্যাচুটারি লিকুইড রেশিও। তো এই আমরা রেশিওগুলো যেগুলো আছে ওগুলো আমরা নেক্সট ভিডিওতে পড়বো। মনে রাখবে এই যে শিডিউলড ব্যাঙ্কগুলো আছে, এই শিডিউলড ব্যাঙ্কগুলো কিন্তু এই রেশিওগুলোকে তাদেরকে মেনটেন করতে হয়। কিন্তু যারা নন শিডিউলড ব্যাঙ্ক, ঠিক আছে, নন শিডিউল যেমন ধরো কোঅপারেটিভ যে কিছু ব্যাঙ্কসগুলো আছে, কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো শিডিউল ব্যাঙ্ক নয়, যেগুলো নন শিডিউল ব্যাঙ্ক আছে ধরো, সেই সমস্ত ব্যাঙ্কগুলো কী করে, সেই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু এই তাদেরকে কিন্তু সিআরআর এসএলআর মেনটেন করতে হয় না। দে ডোন্ট হ্যাভ টু মেনটেন সিআরআর এসএলআর, বাট যারা শিডিউল ব্যাঙ্ক, সরি আমি একটু ভুল বললাম, কোঅপারেটিভ ব্যাঙ্কস কিন্তু শিডিউল ব্যাঙ্ক, নন শিডিউল ব্যাঙ্ক নয়, ওকে, বিকজ দে হ্যাভ টু মেনটেন সিআরআর এসএলআর। সো নন শিডিউল ব্যাঙ্ক যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন নেই যে তাদেরকে এটা মেনটেন করতে হবে, বাট শিডিউল ব্যাঙ্কস হ্যাভ টু মেনটেন সিআরআর এসএলআর ইটসেট্রা রেশিও। ওকে, সো নেক্সট স্লাইডে যাচ্ছি। আমি একটু আগে বললাম যে এই যে আমরা যে এই স্লাইডটাতে পড়লাম, মানে আগের স্লাইডটা অবধি, ওটা ছিল সেন্ট্রাল ব্যাঙ্ক, মানে আরবিআইয়ের কিন্তু আরবিআই কাজ করছে কি অ্যাজ এ সেন্ট্রাল ব্যাঙ্ক। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুপারভাইজারি ফাংশন। আরবিআই কিন্তু এটা হচ্ছে একটা অন্য কাজ, সুপারভাইজারি ফাংশন কী করে কাজ, দেখো ধরো তুমি একটা নতুন ব্যাঙ্ক ওপেন করতে যাচ্ছ, এই যখন ধরো তোমার দেনা ব্যাঙ্ক, ফেনা ব্যাঙ্ক ওপেন হচ্ছে, ঠিক আছে, মুথুট ফিনান্স ব্যাঙ্ক সমস্ত ওপেন হচ্ছে, তাহলে এই যে তোমার ব্যাঙ্কগুলো ওপেন হচ্ছে না, এর জন্য কিন্তু একটা পারমিশন লাগে। পারমিশনটা কে দেয়? আরবিআই দেয়। তাহলে টু ওপেন নিউ ব্যাঙ্কস আরবিআই গিভস পারমিশন। ওকে, ধরো আমি একটা নতুন ব্যাঙ্ক ওপেন করতে চাই, তাহলে আমি কার কাছে যাবো? আই হ্যাভ টু গো টু আরবিআই, হ্যাভ টু মেক অ্যাপ্লিকেশন টু আরবিআই, আরবিআই উইল গিভ পারমিশন অ্যান্ড দেন আই ক্যান ওপেন। ওকে, সেকেন্ড পয়েন্টটা কী বলছে? টু ইনক্রিজ ব্রাঞ্চ আরবিআই গিভস পারমিশন। এখন দেখো, ধরো আমার একটা ব্যাঙ্ক খুললাম, ধরো সেই ব্যাঙ্কটা ধরো এক্স ব্যাঙ্কটা কিন্তু আমি খুললাম কলকাতাতে, কিন্তু আমি আমার মনে হচ্ছে যে এটাকে ধরো শিলিগুড়িতে খুললে ভালো হয় বা দুর্গাপুরে খুললে ভালো হয়, তখন কী করতে হবে? আই হ্যাভ টু মেক অ্যান অ্যাপ্লিকেশন টু আরবিআই দ্যাট আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই ব্যাঙ্ক অ্যান্ড আই ওয়ান্ট টু ওপেন নিউ ব্রাঞ্চেস ইন ডিফারেন্ট সিটিজ, সো আরবিআই উইল গিভ ইউ পারমিশন অ্যান্ড দেন ইউ ক্যান ওপেন। ওকে, আন্ডারস্টুড? তাহলে এই যে ব্যাঙ্ক খোলা বা ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নতুন করে বাড়ানো, এইগুলোর জন্য কিন্তু আরবিআই কিন্তু পারমিশন লাগে। দিস ইজ দ্য সুপারভাইজারি ফাংশন অফ আরবিআই। ওকে, এবং এই যে নিয়মগুলো যে আরবিআইকে তোমাকে পারমিশন দিতে হবে, এইটা কিন্তু রেকমেন্ড করেছিল নরসিমহাম কমিটি 1991 সালে। দেখো লাস্ট পয়েন্টে লেখা আছে রিকমেন্ডেড বাই নরসিমহাম কমিটি 1991, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 1991 সালে নরসিমহাম কমিটি রিকমেন্ড করেছিল। আন্ডারস্টুড? চলো নেক্সট স্লাইড। প্রমোশনাল ফাংশন মানে কি? ধরো আরবিআই কিন্তু অ্যাজ এ প্রমোশনাল ফাংশনও কাজ করে। ওকে, কি বলছে? দেখো আমি এই যে দেখো IDBI, NABARD, এগুলো তো একটা ব্যাঙ্ক। দেখো IDBI তোমার ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এটা মেইনলি করা হয়েছে কেন? ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য, ইন্ডাস্ট্রিটাকে প্রমোট করার জন্য। NABARDটা কেন? NABARDটা হচ্ছে এগ্রিকালচারের জন্য। ওকে, ন্যাশনাল এগ্রিকালচারাল এটার জন্য করা হয়েছে, তাহলে এগ্রিকালচারের জন্য NABARD করা হয়েছে, ইন্ডাস্ট্রির জন্য IDBI করা হয়েছে। তাহলে এর মানে কি? আরবিআই চাইছে, সরকার চাইছে কোনো একটা সেক্টরকে প্রমোট করতে। যেমন IDBI করা হয়েছে ইন্ডাস্ট্রি সেক্টরটাকে প্রমোট করার জন্য, NABARD করা হয়েছে এগ্রিকালচারাল সেক্টরটাকে প্রমোট করার জন্য। তাহলে প্রায় আমি দেখো ফার্স্ট দিনে পড়িয়েছিলাম আমাদের ইকোনমি তিনটে, দের আর থ্রি সেক্টরস। কী সেক্টর আছে? প্রাইমারি সেক্টর মানে এগ্রিকালচারাল সেক্টর, সেকেন্ডারি সেক্টর মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আর লাস্ট টার্সারি সেক্টর মানে সার্ভিস সেক্টর। তাহলে এই যে কোনো একটা সেক্টরকে উন্নতি করার জন্য, ঠিক আছে, কোনো একটা যেমন IDBI করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে, তোমার সেটাটাকে আমাকে তোমার প্রমোট করার জন্য, NABARD করা হয়েছে এগ্রিকালচারটাকে প্রমোট, তাহলে এই যে পার্টিকুলার সেক্টরটাকে প্রমোট করার জন্য আরবিআই কাজ করছে, এটাকে বলা হয় প্রমোশনাল ফাংশন। এবং এর জন্য দেখো টু ডেভেলপ ইকোনমি আরবিআই এস্টাবলিশড IDBI, NABARD, এবং এগুলো কোনো কোনো পার্টিকুলার প্ল্যানিং কমিশন তৈরি করা, ফার্স্ট প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন নিয়ে পরবর্তীকালে ভিডিও দেবো যে ফাইভ ইয়ার প্ল্যানিং নিয়ে। তো তার আগে আমাদের মানে আজকের লেসনে এইটুকু জানতে হবে যে আরবিআই এর প্রমোশনাল ফাংশনের কাজটা কি, না কোনো একটা পার্টিকুলার সেক্টরটাকে প্রমোট করার জন্য IDBI, NABARD করেছিল এবং পরবর্তীকালে ভবিষ্যতে ইন ফিউচার করতে পারে। চলো নেক্সট স্লাইডে। লাস্ট ফাংশন ইজ রেগুলেটরি ফাংশন। দেখো এটা কি বলছে, আমি একটু আগে যেটা বললাম যে আরবিআই কিন্তু এখানে একটু এটা একটা কনসেপ্ট ব্যাপার আছে। দেখো টু কন্ট্রোল মানি ফ্লো ইন মার্কেট আরবিআই প্লেস ইম্পর্টেন্ট রোল ইউজিং মানিটারি পলিসি লাইক সিআরআর, এসএলআর, ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট ইটসেট্রা। এই সমস্ত টার্মগুলো নিয়ে আমরা নেক্সট এপিসোডে বা নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব। তার আগে আমি একটা কনসেপ্ট দিতে চাই, সেটা হচ্ছে কীভাবে মানি রেগুলেট হয়। দেখো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এখন যে বর্তমান অবস্থা, ঠিক আছে, এখন কী অবস্থা? এখন দেখো
সব দোকানপাট বন্ধ, অর্থনীতির চাকা বন্ধ, কি হয়েছে, গরিব মানুষরা কিন্তু কাজ কাজ তারা হারিয়েছে এবং দে ডোন্ট হ্যাভ মানি টু বাই সামথিং। তো কি তার মানে এখন কি এখন মার্কেটে কিন্তু টাকা নেই, এখন মার্কেটে কিন্তু টাকা নেই, এখন দেখো সেন্সেক্স পড়ে গেছে, নিফটি পড়ে গেছে। তাহলে আমাদের এখন কি হচ্ছে, এখন অবস্থাটা হচ্ছে আমাদের কিন্তু বাজারে কিন্তু টাকা নেই। এখন আমাদের কী করতে হবে, কী আরবিআই কী করবে, দেখো আমাদের কিছুদিন আগে, দেখো আমি জানি না যে ইউ আর ফলোয়িং কারেন্ট অ্যাফেয়ার্স অর নট, তুমি দেখো কিছুদিন আগে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো যে আরবিআই কিন্তু সমস্ত ব্যাঙ্ক রেট ফ্যাঙ্ক রেট কমিয়ে দিয়েছে। এর কারণ কী, হোয়াট ইজ দ্য রিজন অফ এই যে আরবিআই কাজ করছে, আমি একটু আগে বলছি আরবিআই কাজ করছে অ্যাজ এ রেগুলেটরি ফাংশন, এর মধ্যে কনসেপ্টটা কোথায়, কী করে কাজটা হয়। দেখো আমি বলছি যখন ধরো অর্থনীতির চাকা বন্ধ হয়ে যায়, যখন বর্তমান সিচুয়েশন প্রেজেন্ট সিচুয়েশন, তখন কী করে আরবিআই, কী করে ব্যাঙ্ক রেটটা কমিয়ে দেয় বা ধরো রেপো রেটটা কমিয়ে দেয়। কমালে কী হয়, কমালে কী হয়, রেপো ধরো এই যে সিআরআর, সিআরআর মানে কী, সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ। আমি একটা বলছি, জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, এর মানে হচ্ছে পার্টিকুলার ব্যাঙ্কে একটা, তার ধরো ধরো একটা ব্যাঙ্কের 100 টাকা তোমার আছে, ধরো ধরো এসবিআই, এসবিআই কাছে থাকবে বর্তমানে আমার সব মিলে ধরো 100 টাকা আছে। ওকে, তাহলে এই 100 টাকার ধরো 20% রাখতে হবে আরবিআইতে, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সিআরআর। ওকে, তাহলে হোয়াট ইজ সিআরআর, ব্যাঙ্কের যা টাকা আছে সেই টাকার একটা পার্সেন্টেজ রাখতে হয় আরবিআইতে। আমি সাপোজ ধরলাম স্যার 20%, তাহলে 100 টাকা যদি ব্যাঙ্কের ইনকাম হয় তাহলে 20 টাকা কিন্তু রাখতে হবে আরবিআইয়ের হাতে, আর 80 টাকা কিন্তু থাকবে মার্কেটে। সেখান থেকে আমরা লোন নিই, সেখান থেকে আমরা তোমার তোমার লোন নিই, তোমার তোমার কৃষি ঋণ নিই, হোম লোন নিই, ওকে, বাইক বা তোমার বাইক তোমার লোন নিই, তার মানে কি টাকাটা মার্কেটে খাচ্ছে, ইকোনমি চলছে। বাট এখন কি হয়েছে, সমস্ত দোকানপাট বন্ধ, উই ডোন্ট হ্যাভ মানি, তাহলে আমরা কিন্তু কী করব, আমরা যেহেতু যেহেতু কী হচ্ছে এখন উই ডোন্ট হ্যাভ মানি, উই হ্যাভ টু গো টু ব্যাঙ্ক বিকজ উই হ্যাভ টু টেক লোন ফ্রম ব্যাঙ্ক, আমাদের লোন নিতে হবে বিকজ উই ডোন্ট হ্যাভ মানি নাও। কিন্তু এখন কী হচ্ছে, এখন ধরো ব্যাঙ্কের ধরো এখন 80 টাকা আছে 100 টাকার মধ্যে, বিকজ 20 টাকাটা কিন্তু আরবিআইতে আছে, তাহলে ব্যাঙ্কেরও তো এনাফ মানি নেই, ব্যাঙ্কের আছে 80 টাকা। এখন যদি সবাই আমরা যাই টু টেক লোন, ধরো আমি গেলাম আমার লোন নিতে, আমার বাবা গেল লোন নিতে, তুমি গেলে লোন নিতে, সবাই যদি লোন নিতে যায় কী হবে, ব্যাঙ্কের তো তোমার লিমিটেড মানি 80 টাকা, তা ব্যাঙ্ক তো 80 টাকা থেকে সবাইকে লোন দিতে পারবে না। ব্যাঙ্ক ক্যান নট গিভ লোনস টু অল অফ আস বিকজ ব্যাঙ্ক হ্যাজ অলসো আ লিমিট, তোমার তোমার লিমিটেশনস। তখন আরবিআই কী করবে, ওই যে সিআরআর যে আছে ক্যাশ রিজার্ভ রেশিও, ওটাকে কমিয়ে দেবে, বলবে কি কী বলবে, যে আমি 20% রেখেছিলাম সিআরআরটা, দিতে হবে না আমাকে, 10% দিলেই হবে, তাহলে আমি ক্যাশ রিজার্ভ রেশিওটাকে কমিয়ে দিলাম। আরবিআই যেটা আগে 20 টাকা করে নিত, এখন 10 টাকা নিচ্ছে, তার মানে এসবিআই যে ব্যাঙ্কটা ছিল সে আগে দিত 20 টাকা, এখন দেবে 10 টাকা। তার মানে আগে এসবিআইয়ের হাতে তোমার থাকতো কত, 80 টাকা, এখন হয়ে গেল 90 টাকা, ঠিক আছে, যেহেতু 10টা যেহেতু তোমার 10% করে দিয়েছে। এইবারে আগে ছিল 80 টাকা, আমি এসবিআই ব্যাঙ্ক সবাইকে লোন দিতে পারছিল না, কিন্তু যেহেতু এখন 10% তোমার করে দিয়েছে, তাহলে এসবিআই হ্যাজ 90 টাকা নাও, 90 রুপিস। এখন কী করবে, এসবিআই কিন্তু সহজেই সবাইকে লোন দিতে পারবে, আমরা লোন নেব, আমরা গাড়ি কিনবো, বাড়ি করব, সব কিছু করবো, ফ্ল্যাট করব, মার্কেটে টাকাটা খাটবে, মার্কেটটা সচল হবে। আন্ডারস্টুড, ইজ ইট ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফাংশন অফ রেগুলেটরি ফাংশন, ওকে, আন্ডারস্টুড? তাহলে এইভাবে কিন্তু আরবিআই একটা যে মানিটারি পলিসি বাজার ইকোনমিটাকে রেগুলেট করে, আন্ডারস্টুড? নেক্সট দেখো, আমরা তাহলে এই যে কনসেপ্টটা আমি ক্লিয়ার করে ফেললাম, আশা করি কনসেপ্টের দিক থেকে তোমাদের কোনো প্রবলেম নেই। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, দেখো কি বলছে, যে আরবিআই যে ফাংশনসগুলো রয়েছে, দেখো ফার্স্ট ফাংশনগুলো কী হলো, 4টে ফাংশন কী, সেন্ট্রাল ব্যাঙ্কিং ফাংশন, সুপারভাইজারি ফাংশন, প্রমোশনাল ফাংশন আর রেগুলেটরি ফাংশন, এই 4টে ফাংশন হচ্ছে আরবিআই। এবার আমরা দেখো নেক্সট ইয়ারে যাবো, যে আমরা একটু ব্যাঙ্কিং নিয়ে পড়বো। দেখো ব্যাঙ্কিং কী বলছে, ব্যাঙ্কিং কী বলছে, ব্যাঙ্কিং বলছে দেখো, যে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান ওয়াজ দ্য ফার্স্ট ব্যাঙ্ক টু বি এস্টাবলিশড ইন ইন্ডিয়া ইন 1770। দেখো তোমাদের WBCS বা যে কোনো সরকারি পরীক্ষায় দু ধরনের কোয়েশ্চেন দেয়, একটা হচ্ছে কনসেপচুয়াল কোয়েশ্চেন আর একটা হচ্ছে ইনফরমেটিভ কোয়েশ্চেন। কনসেপচুয়াল কোয়েশ্চেন কেমন,
একটু আগে বললাম যে অর্থনীতির চাকাটাকে সচল করতে গেলে আরবিআইকে কী করতে হবে। অপশান নাম্বার ওয়ান দিল তোমাকে সিআরআর কমাতে হবে, সিআরআর বাড়াতে হবে, কিছুই করতে হবে, নান অফ দিস, এগুলো তো তো মানে ইউ ক্যান ইজিলি আনসার। বাট কিছু ইনফরমেটিভ কোয়েশ্চেন দেয়, যেমন এইটা ব্যাংক অফ হিন্দুস্তান কোন সালে হয়েছিল, এটা তো ইনফরমেটিভ, এখানে কিন্তু বোঝার কিছু নেই, বাট ইউ হ্যাভ টু গেট তোমার ইউ হ্যাভ টু গ্যাদার ইনফরমেশন। ওকে, সো ফার্স্ট পয়েন্ট ইজ ব্যাংক অফ হিন্দুস্তান ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক টু বি এস্টাবলিশ ইন ইন্ডিয়া ইন 1770। 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হয়েছিল ইন্ডিয়াতে, প্রথম ব্যাংক। ওকে, তোমাকে যদি কোয়েশ্চেন দেয় প্রথম ব্যাংক কী, ব্যাংক অফ হিন্দুস্তান, কবে হয়েছিল, 1770 সালে। নাম্বার টু কি বলছে, প্রেসিডেন্সি ব্যাংক কনসিস্ট অফ, দেখো আমাদের যখন যখন প্রেসিডেন্সি ব্যাংক ছিল, এই প্রেসিডেন্সি ব্যাংকটা অ্যাকচুয়ালি তিনটে ব্যাংক নিয়ে তৈরি ছিল। ওকে, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটে ব্যাংক নিয়ে আমরা প্রেসিডেন্সি ব্যাংক বলতাম। তারপরে কী হলো, তখন এই যে ব্যাংক অফ বেঙ্গলটা না, ব্যাংক অফ বেঙ্গলটাকে বলা হতো ব্যাংক অফ ক্যালকাটা 1906 সাল নাগাদ। তারপরে কী হলো, এই যে প্রেসিডেন্সিয়াল ব্যাংক যেটা তিনটে ব্যাংকের সমন্বয়ে তৈরি ছিল, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এইটা 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যায়। আবার বলছি, 1921 সালে প্রেসিডেন্সিয়াল ব্যাংক ইম্পেরিয়াল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যায়, দিয়ে 1955 সালে নতুন নামে একটা প্রকাশ ঘটে, যার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। আবার বলছি, প্রেসিডেন্সিয়াল ব্যাংকটা 1921 সালে ইম্পেরিয়াল ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যায়, 1955 সালে এই মার্জ হয়ে গিয়ে নতুন একটা ব্যাংক তৈরি হয়, যার নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। ওকে, নেক্সট যাই, ইন্ডিয়াস ফার্স্ট লিমিটেড লাইবিলিটি ব্যাংক ওয়াজ আউদ ন্যাশনাল ব্যাংক 1881 অ্যাট ফৈজাবাদ। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রথম ইন্ডিয়ার মধ্যে প্রথম লিমিটেড লাইবিলিটি ব্যাংক কোনটা, আনসার হবে অওধ ন্যাশনাল ব্যাংক বা অবধ ন্যাশনাল ব্যাংক, 1881, তৈরি হয় কোথায়, ফৈজাবাদে। চলো নেক্সট স্লাইডে যাচ্ছি, ফার্স্ট ব্যাংক ম্যানেজড বাই ইন্ডিয়ান্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB, তৈরি হয় 1894 সালে লাহোরে। ওকে, মানে এটা কি বিফোর ইন্ডিপেন্ডেন্স, দেখো তখন তো গোটাটাই পাঞ্জাব ছিল, ওই জন্য PNB বলা হয়, ঠিক আছে, তখন তো ওই মানে সবটাকে পাঞ্জাব বলা হতো। তো ফার্স্ট ব্যাংক টোটালি ম্যানেজড বাই ইন্ডিয়ান্স, প্রথম ইন্ডিয়ানসরা ম্যানেজ করে যে ব্যাংকটা, তার নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB, 1894 লাহোরে তৈরি হয়। নেক্সট কী বলছে দেখো, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টোটালি ম্যানেজ অ্যান্ড ওন্ড, দুটোর মধ্যে ডিফারেন্ট, একটা বলছে শুধু ম্যানেজড বাই ইন্ডিয়ান্স, আর সেকেন্ডটা হচ্ছে ম্যানেজড অ্যাজ ওয়েল অ্যাজ ওন্ড বাই ইন্ডিয়ান্স, ওয়াজ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1911, অলসো নোন অ্যাজ স্বদেশী ব্যাংক। ওকে, আবার বলছি, ফার্স্ট ব্যাংক টোটালি ম্যানেজড বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894, আর ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক টোটালি ম্যানেজড অ্যান্ড ওন্ড বাই ইন্ডিয়ান্স ওয়াজ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1911, অলসো নোন অ্যাজ স্বদেশী ব্যাংক। নেক্সট যাই, ফার্স্ট ব্যাংক টু ওপেন ব্রাঞ্চ আউটসাইড ইন্ডিয়া, প্রথম যে ব্যাংকটা ইন্ডিয়ার বাইরে, ভারতবর্ষের বাইরে ব্রাঞ্চ খোলে, তার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, BOI, কোথায়, লন্ডনে, কবে, 1946 সালে। ওকে, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, প্রথম ভারতীয় ব্যাংক যেটা ভারতবর্ষের বাইরে ব্রাঞ্চ খোলে, যার নাম হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া, 1946 লন্ডনে। সেকেন্ড আমরা কি বলছি, ইন্ডিয়াস ওল্ডেস্ট পাবলিক সেক্টর অ্যান্ড ওল্ডেস্ট জয়েন্ট স্টক হোল্ডার ব্যাংক ইজ এলাহাবাদ ব্যাংক, ভারতবর্ষের সবথেকে পুরনো পাবলিক সেক্টর ব্যাংক এবং পুরনো ওল্ডেস্ট জয়েন্ট সেক্টর ব্যাংক হচ্ছে এলাহাবাদ ব্যাংক। ওকে, এর পরের দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। দেখো, 19 জুলাই, এটা দেখো, এই আমি জানি না, এটা ক্লার্কশিপ পরীক্ষায় এবারে এসেছিলো মনে হয় যতদূর সম্ভব, এই যে পয়েন্টটা। ওকে, 19 জুলাই 1969, 14টা ব্যাংককে ন্যাশনালাইজড করা হয় উইথ মিনিমাম ক্যাপিটাল 50 crore। ওকে, 19 জুলাই 1969 একদম মাথায় ঢুকিয়ে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবছর ক্লার্কশিপের পরীক্ষাটা এসেছিলো, কোয়েশনটা এসেছিলো, 19 জুলাই 1969 14টা ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়, 19 জুলাই 1969। ওকে, 14টা ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়। এর পরবর্তীকালে কী হয়, 15 এপ্রিল 1980 আরও 6টা এক্সট্রা ব্যাংকে ন্যাশনালাইজড করা হয় উইথ মিনিমাম ক্যাপিটাল 200 crore। দেখো, এখন অবধি অ্যাট প্রেজেন্ট অলসো 20টা দেখো ন্যাশনালাইজড ব্যাংক আছে, যার মধ্যে দেখো যে পরীক্ষাগুলো হয়, দেখো SBI একটা পরীক্ষা নেয় আলাদা করে, আর যে বাকি 19টা রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেগুলো কিন্তু IBPS পরীক্ষা নেয়। তাহলে তোমার কত এখন অবধি 20টা ব্যাংক হয়েছে ন্যাশনালাইজড, ওকে, 20 ব্যাংক। তাহলে 15 এপ্রিল 1980 6টা আরও ব্যাংকে ন্যাশনালাইজড করা হয়, আমাদের SBI আছে, PNB আছে, তারপরে তোমার আরও ব্যাংকগুলো, তোমার ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সমস্ত এরকমভাবে 20টা ব্যাংকে ন্যাশনালাইজড করা। তাহলে 1969 19 জুলাই 14টা ব্যাংকে করা হয়, 1980 15 এপ্রিল আরও 6টা ব্যাংকে করা হয়। ওকে,
দেখো নেক্সট স্লাইড ইজ ভেরি ইন্টারেস্টিং অলসো। এখানে দেখো পুরো আরবিআই স্ট্রাকচার দেখো দেওয়া আছে, কী করে আরবিআই আন্ডারে অন্য ব্যাঙ্কগুলো কাজ করে। দেখো আরবিআই এর দেখো আন্ডারে রয়েছে দুটো টাইপের ব্যাঙ্ক, একটা হচ্ছে শিডিউলড ব্যাঙ্ক, একটা হচ্ছে নন শিডিউলড ব্যাঙ্ক। আমি একটু আগে বললাম যে শিডিউলড ব্যাঙ্ক বলতে কী বোঝো, না শিডিউলড ব্যাঙ্ক হচ্ছে সেই সমস্ত ব্যাঙ্কগুলো যেগুলো আরবিআই অ্যাক্ট সেকেন্ড শিডিউলটা মেনে চলে, ওকে। আর নন শিডিউল্ড ব্যাঙ্ক কোনগুলো যেগুলো আরবিআই অ্যাক্ট সেকেন্ড শিডিউল মানে না, তার মানে কি তোমাকে সিআরআর এগুলো দিতে হবে না, কিন্তু শিডিউল্ড ব্যাঙ্ক হ্যাজ টু মেনটেন দিস পার্টিকুলার রেশিও, সিআরআর, রেপো রেট, এটসেট্রা। এইবারে এই যে শিডিউল্ড ব্যাঙ্কের আন্ডারে দেখো কিছু আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাঙ্ক, একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাঙ্ক, ওকে, কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যান্ড কোঅপারেটিভ ব্যাঙ্ক। কমার্শিয়াল ব্যাঙ্কের আন্ডারে দেখো আরও চারটে ভাগ রয়েছে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, ফরেন ব্যাঙ্ক আর রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, যেখানে আমরা আরআরবি বলি। আর শিডিউল ব্যাঙ্কের দেখো আরেকটা পার্ট হচ্ছে কোঅপারেটিভ ব্যাঙ্ক, যেখানে আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক হয়, ওকে, যে সমস্ত কোঅপারেটিভ ব্যাঙ্কসগুলো হয়, মানে যেখানে বলা সমবায় ব্যাঙ্ক যেগুলো, তো সেইগুলো হচ্ছে একটা। তাহলে আরবিআইকে দুটো ভাগে এইগুলোও কিন্তু তাহলে কোঅপারেটিভ ব্যাঙ্কস কিন্তু অলসো দে আর আন্ডার শিডিউলড ব্যাঙ্কস, ওকে। তাহলে আরবিআইয়ের আন্ডারে দেখো দুটো ভাগ রয়েছে, শিডিউলড ব্যাঙ্কস, নন শিডিউলড ব্যাঙ্ক। শিডিউলড ব্যাঙ্কসগুলো হচ্ছে দে আর ওবেইং আরবিআই অ্যাক্ট সেকেন্ড শিডিউল, বাট নন শিডিউলড ব্যাঙ্কস দে আর নট দ্যাট ফলোয়িং দ্যাট আরবিআই অ্যাক্ট, ওকে। শিডিউলড ব্যাঙ্ক হ্যাজ টু মেনটেন দিস পার্টিকুলার রেশিওস, সিআরআর, এসএল, এটসেট্রা। নন শিডিউলড ব্যাঙ্কস ডোন্ট হ্যাভ টু মেনটেন দিস টাইপস অফ পার্টিকুলার রেশিওস। অ্যান্ড শিডিউলড ব্যাঙ্ক ক্যান অলসো বি ডিভাইডেড ইন্টু টু টাইপস, ফার্স্ট ওয়ান ইজ কমার্শিয়াল ব্যাঙ্ক, সেকেন্ড ওয়ান ইজ কোঅপারেটিভ ব্যাঙ্ক। আন্ডার কমার্শিয়াল ব্যাঙ্ক দের আর ফোর টাইপস, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, ফরেন ব্যাঙ্ক অ্যান্ড রিজিওনাল রুরাল ব্যাঙ্কস, অ্যান্ড দ্য আদার টাইপ ইজ কোঅপারেটিভ ব্যাঙ্কস, ওকে। সো আজকের ভিডিওটা আমরা এই অবধি শেষ করছি। আমরা পরবর্তী ভিডিওতে আমরা পড়বো যে হাউ আরবিআই রেগুলেটস মানি ইন দ্য মার্কেট, হাউ আরবিআই রেগুলেটস ইকোনমি, যেখানে আমরা ডিফারেন্ট টার্মস নিয়ে ডিসকাস করবো, সিআরআর, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট অ্যান্ড ব্যাঙ্ক রেট, এবং এদের কীভাবে আমরা মেনটেন করি, এই যে তোমার ইনফ্লেশন হলে কী হয়, ইকোনমির অবস্থা খারাপ হলে আমরা কীভাবে মেনটেন করি, ইন ডিটেলস উই উইল ডিসকাস ইন দ্য নেক্সট ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।